তোমাদের কতদিনকে আমি তার আগে দিন নীতিমালা গল্পটা পড়েছিলাম, কাকার শিয়াল। নীতিমালা গল্প কাকার শিয়াল এটা পড়েছিলাম। আজকে তোমাদের এই পাঁচ নম্বর পাতা যে অনুশীলনী আছে দেখো, এক একটা দুই একটা আর চার একটা তোমাদের পড়িয়ে দিচ্ছি আমি। এক একটা কি আছে দেখো, কে পিঠে চুরি করেছিল, তাহলে কে পিঠে চুরি করেছিল না কাক পিঠে চুরি করেছিল। আর দেখো চার নম্বরটা, কে পিঠে খেয়েছিল, কাক না শিয়াল, না দেখো শিয়াল পিঠে খেয়েছিল। তিন নম্বরটা দেখো, তিন আমি ওখানে যেটা তিন নম্বর করছি এখানে তোমাদের দু নম্বর আছে, শিয়াল কাককে শুনিয়ে শুনিয়ে কি বলেছিল দেখো। তাহলে শিয়াল কাককে শুনিয়ে শুনিয়ে কি বলেছিল দেখো, উত্তরটা হচ্ছে শিয়াল কাককে শুনিয়ে শুনিয়ে বলেছিল যে কি চমৎকার এই পাখিটা, এ যদি গান গাইতে পারতো তবে খুব ভালো হতো। তাহলে এই তিনটে প্রশ্ন তোমরা নীতিমালা থেকে করবে। এবার দেখো তোমাদের আনন্দ বিচিত্র পাঠ অনুশীলনী দেখো, প্রথম দিনকে এক নম্বর পাতাটা করেছিলাম, তোমাদের ছক অব্দি হয়েছিল। আজকে দেখো ঠিক করে সাজিয়ে লেখো, এইটা তোমাদের করাচ্ছি, তারপর দু নম্বর পাতায় যাবো। দেখো এক নম্বর ঠিক করে সাজিয়ে কী আছে দেখো, র ঘ, তাহলে র ঘ তাহলে কী হবে, ঘ র ঘর। তারপর দেখো বর্গী জ র ত, এটা কী হবে, র বর্গী জ ত রজত, র হ তাল স, এটা কী হবে, তাল স হ র শহর। এইটা গেল এক নম্বর পৃষ্ঠা। এবার দু নম্বর পৃষ্ঠায় চলে যাও, তোমাদের দেখো পড়ে দেখো, আমার নাম কানন, ওর নাম রহমান, এর নাম তমাল, তা ছবি থেকে ফাঁকা জায়গায় ঠিক কথাটি বসাও। তাহলে আমার নাম কি, আমার নাম হচ্ছে কানন, ওর নাম কি, ওর নাম রহমান, এর নাম কি, না এর নাম তমাল। তাহলে এটা কার জামা না আমার জামা, এখানে কি হবে জামা, ওটা ওর কলম, কলমটা হবে, এটা এর বই, বই হবে দেখো। তাহলে আমার নাম কানন, ওর নাম রহমান, এর নাম তমাল, এটা আমার জামা, ওটা ওর কলম, এটা এর বই। তাহলে দেখো জামার ময়াকার আছে, ল আছে আর হসে আছে, গ্যাস গ্যাসের উপরে এই তিনটে বসানো। তাহলে এক আর দুই পৃষ্ঠা এটা তোমরা অনুশীলন থেকে করবে, বিচিত্র পাঠ অনুশীলন থেকে করা হবে। এবার দেখো তোমাকে আমি জিকে করাচ্ছি, জিকে পেজ নাম্বার ফোর দেখো, জিকে বলতে দেখো এই বইটা কুইস্ট ফর নলেজ, এই বইটা থেকে আমি চার নম্বর পাতায় দেখো এ বি সি ডি ই ই এফ এই কটা আমি পড়াচ্ছি দেখো। এক নম্বর হচ্ছে কি, এ দেখো, আই অ্যাম হোয়াইট, আই লুক লাইক এ ফ্লাওয়ার, আই হ্যাভ লিভস অ্যারাউন্ড মি, আই অ্যাম ই। তাহলে এটা কী হচ্ছে, আমার আমি হচ্ছে সাদা, লুক লাইক পছন্দ করছে ফুলটা, সাদা ফুলটা, এবং সেই পাতা দিয়ে সেই ফুলটা ঘেরা আছে, সেটা কি না কাল কী হবে না কালি ফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি, ঠিক আছে। বিয়েরটা দেখো, আই অ্যাম গ্রিন, আই অ্যাম লিফি, আই অ্যাম পপিস প্রোভাইড এ ফেভারিট, আই অ্যাম কি, এটা হচ্ছে কি আমার গোটা পাতাটাই হচ্ছে সবুজ, সেটা আমাকে ভালো, সেটা কি হচ্ছে না স্পিনাচ, একটা এক ধরনের শাক, এটা একটা লেতু শাক বা স্পিনাচ এক ধরনের শাক। তারপর দেখো সিয়েরটা, আই অ্যাম রেড, আই ক্যান বি ইটেন র, আই ক্যান বি কুকড, আই হ্যাভ লট অফ সিড ইন মি, আর এটা কী বলছে দেখো, আমি হচ্ছে লাল রং এবং কী হচ্ছে এটা খাই, খেতে পারা যায় কাঁচা এবং রান্না করি, আই হ্যাভ লটস অনেক বীজ থাকে এর মধ্যে, সেটা কী, সেটা হচ্ছে টমেটো। তাহলে কী হচ্ছে এটা টমেটো। দুই নম্বর দেখো, আই অ্যাম ইয়েলো ইন কালার, আই অ্যাম বিগ অ্যান্ড রাউন্ড, সিন্ডারেলাস ফেরিস গড মাদার টার্নড মি ইন টু এ কোচ। তাহলে কী হচ্ছে, আমি হচ্ছে হলুদ রঙের, এবার কী হচ্ছে বড় এবং গোল, সেটা কি না সেন্ড্রেলা পরিদের দেবতা কি করছে না কোচ সারথি হচ্ছে, সেটা কি না বড় একটা কুমড়ো, কুমড়োর এটাকে বলছে কি না পামকিং, দেখো ডিএটা হচ্ছে পামকিং। ইয়েরটা দেখো বলছে, আই অ্যাম রেড অ্যান্ড অরেঞ্জ, আই অ্যাম লং ইন সেরাফ অ্যান্ড গ্রো আন্ডার দ্য গ্রাউন্ড, বলছে কি আমি লাল এবং কমলা রঙের হয়, সেটা কি না এবং বড়ো এবং লম্বা ছুঁচলো মতো, গ্রো জন্মায় মাটির তলাতে, আই হেল্প টু ইম্প্রুভ ইউর আই সাইট, চোখ ভালো রাখে, সেটা কি না ক্যারট, ক্যারট হচ্ছে গাজর। এবার দেখো এফেক্টটা, আই অ্যাম পিঙ্ক অ্যান্ড গ্রো আন্ডার দ্য গ্রাউন্ড, আমি হচ্ছে পিঙ্ক কালারের এবং আমি মাটির তলায় জন্মাই, আই অ্যাম কুকড বাট ক্যান বি ইটেন র, আমাকে রান্না করে খাওয়া হয় এবং কাঁচা কমিয়ে খাওয়া হয়, আই মেক মামি ক্রাই ওয়েন সি কাটস মি, আমাকে যখন কাটে তখন
মা কাঁদে তা সেটা কি আই অ্যাম অ্যান্ড সেটা কি হচ্ছে অনিয়ন সেটা হচ্ছে পেঁয়াজ তাহলে এই অবধি তোমাদের থাকলো ঠিক আছে।